প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস, আর এই পবিত্র রমজান মাসে আমাদের প্রতিদিনের আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আসলে রমজান মাস ইবাদতের মাস, এবং সেই ইবাদত করার জন্য ইবাদত কিভাবে করতে হয় সেটা কিন্তু জানতে হবে, না জেনে কোনো কাজ করা যায় না। ডাক্তারি করার জন্য মেডিকেল সায়েন্স পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং এটা পড়ে তারপরে সে কিন্তু ইঞ্জিনিয়ার হয়। এভাবে প্রতিটা কাজ জেনে তারপর করতে হয়, জানা আগে করা হলো পরে। রমজানের সিয়াম সাধনা সহ যাবতীয় ইবাদত আগে জানতে হয় তারপরে করতে হয়, সেই জানার জন্যই আমাদের এই আয়োজন আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদেরকে নিয়ে। দর্শক শ্রোতা, আমরা প্রতি অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি আপনাদের সামনে, এবং প্রতিটি অনুষ্ঠানে একজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হন। আজকেও সেই ধারাবাহিকতায় আমরা একজন সম্মানিত অতিথিকে দাওয়াত দিয়েছি আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো, বিষয়টি তারাবির নামাজ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বরাবর মতো একজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হই। এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সুযোগ্য খতিব, খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট করে আপনি আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিন এবং ধর্মের খেদমতের জন্য এসেছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারাবির নামাজ রমজান মাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই তারাবির নামাজ রমজান ছাড়া অন্য কোনো সময় কিন্তু পড়া হয় না, সে কারণেই রমজানের সাথে তারাবির সম্পর্ক। আবার এ কথাও নয় যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, যেমনটি আমাদের মধ্যে একটা কোথাও কোথাও ধারণা হয় এবং প্রশ্ন হয় যে তারাবির নামাজ তো পড়তে পারিনি, আমি কি রোজা থাকতে পারবো? হ্যাঁ, তারাবির নামাজ এটা সুন্নত, অবশ্যই পড়া দরকার আমাদের, রোজা হলো ফরজ। রমজান মাসেই তারাবির নামাজ হয়, আবার তারাবির নামাজ যদি কাজা হয়ে যায় এটা কিন্তু আবার কাজা করা যায় না, আর কাজা করবোই বা কেন? ডিউ টাইম অন টাইম আমরা তারাবির নামাজটা জামাত সহকারে আদায় করব, 20 রাকাত নামাজ কিন্তু কম কথা নয়। এটা একাকী পড়া থেকে জামাতে পড়াটাই আমাদের জন্য আসান, কারণ একাকী 20 রাকাত নামাজ পড়তে গেলে অনেক সময় একটু এগোনোর সৃষ্টি হতে পারে। দর্শক শ্রোতা, এই তারাবির নামাজের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, এটা এ কথা অনস্বীকার্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ শুরু করেছেন, সাহাবায়ে কেরাম এসে পেছনে একতেদাক শুরু করলেন, একজন দুইজন করে মসজিদ ভরে গেল। নবীজি যখন দেখলেন এত আবেগ, এত উচ্ছ্বাস সাহাবায়ে কেরামের মধ্যে, এভাবে যদি চলতে থাকে আর প্রতিদিন আমি নবী হিসাবে যদি সবাই তারাবির নামাজ আমার সাথে জামাতে পড়ে তাহলে এটা ওয়াজিব হয়ে যেতে পারে, ফরজ হয়ে যেতে পারে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আর জামাতে নামাজ পড়লেন না তারাবির নামাজটা, সাহাবায়ে কেরামকে আলাদা আলাদা তারাবির নামাজ পড়ার কথা বললেন উম্মতের জন্য। এটা এক ধরনের করুণা এবং রহমত, কারণ যদি এটা ওয়াজিব হয়ে যেত তাহলে আমাদের জন্য কষ্ট হতো। নবীজির সুন্নতকে সুন্নতে রেখেছেন, সেই কারণে তারাবির নামাজ এখনও সুন্নত। পরবর্তীতে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে জামাত সহকারে আদায় করেছে, সেই ইতিহাস আমরা মহতরমের কাছ থেকে শুনবো। আমি এই পর্যায়ে সময় ক্ষেপণ না করে মহতরম আপনার কাছে জানতে চাইব যে আপনি তারাবির নামাজ সম্পর্কে প্রথমে আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু কিছু বলুন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মোবারকের মধ্যে রোজা সিয়াম সাধনা, রোজা পালন করা, এটা যেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা পালন করার পর এশারের নামাজের শেষে
20 রাকাত তারাবির নামাজ বা জামাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সুন্নাত হিসেবে এবং মিশকাত শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে যা মশহুর হাদিস যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর আদালতের সামনে মাহশারের দিন কিয়ামতের দিন মাহে রমজান মোবারক রোজাদার যেই সিয়াম সাধনা করেছেন রোজা পালন করেছেন সেই রোজাগুলি আল্লাহর সামনে হাজির হবে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে প্রত্যেক ইবাদতের একটা আল্লাহর দরবারে একটা গায়বী একটা তার শেকল রয়েছে সূরত রয়েছে নামাজের একটা সূরত আছে রোজার একটা সূরত আছে হজের একটা সূরত আছে প্রত্যেক ইবাদতের আল্লাহর দরবারে একটা আকৃতি শেকল এবং সূরত আছে সেই খোদা প্রদত্ত শেকল সূরত আকৃতি নিয়ে রোজা আল্লাহর আদালতের সামনে খাড়া হবে বলবেন ইয়া আল্লাহ তোমার বান্দাকে সারা দিন আমি পানাহার থেকে বিরত রেখেছি সারা দিন তোমাকে রাজি করার জন্য রোজা রেখেছি তুমি এই বান্দাকে মাফ করে দাও আল্লাহ রোজার এই শফাত সফারিশের কথা শ্রবণ করবেন শুনবেন সাথে সাথে তারাবির 20 রাকাত জামাতের সাথে যারা খতমে তারাবি আদায় করেছে সেই কোরআনে করিম আল্লাহর আদালতের সামনে উপস্থিত হবেন বলবেন যে এই বান্দা সারা দিন রোজা রেখে ইফতার করার পর স্বাভাবিকভাবে মানুষ কাহিল হয়ে যায় কিন্তু যখন এশারের আজান হয় নামাজে এশার সময় হয় তখন এই নামাজে এশার পরে তারাবির 20 রাকাতের মাধ্যমে তোমার কালাম কোরআন মজিদকে শ্রবণ করার জন্য বেচান হয়ে চলে এসেছে সুতরাং সেই তারাবিরতে শোনা 20 রাকাত তারাবিতে শোনা কোরআন করিম তেলাওয়াত হিসাবে আমি আজ আদালতে হাজির হয়েছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও রাসূল করিম এটা কোরআনে করিম বলবে বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে কোরআনে করিম বলবে কোরআনে করিমে শাফাত করবেন রমজান মাসের রোজাও শাফাত করবেন আল্লাহর হাবিব এখানে ঘোষণা দিয়েছেন এটাই হলো এই বিশেষ কথা ফয়ু শাফান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন রোজার শাফাত এবং এই কোরআনে করিমের শাফাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেল তারাবি কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে তারাবিতে কোরআন শ্রবণ করা হবে সেই কোরআনের শাফাতে রোজাদার বান্দাকে আল্লাহ মাগফিরাত করবেন এবং জান্নাত দান করবেন এবং এই তারাবির নামাজ 20 রাকাতের ব্যাপারে এটা আমিরুল মুমিনিন সাইয়েদানা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে জারি করেছেন এখানে সবচেয়ে বড় কথা হলো ফেকার মশলা হলো এটাকে কোরআন হাদিস আজমা কিয়াস চারটা উসুল রয়েছে ইসলামের মধ্যে এই তারাবির নামাজ 20 রাকাত বা জামাতে এটা আজমায়ে সাহাবা মহতরম 20 রাকাত তো আগেও ছিল কিন্তু হযরত ফারুক আজম জামাত সহকারে জি এই জামাতের উপরে সেখানে ফারুক আজমের ওই জামানার মধ্যে উলুল আজম এবং উঁচা মকামের সমস্ত সাহাবা ইকরাম সেখানে অংশগ্রহণ করেছেন সবাই এটাকে সাপোর্ট করেছে এবং খুব বেশি দিন তো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকারের পরেই তো হযরত দুই বছর পরে বয়োজ্যেষ্ঠ সকল সাহাবাই কিরাম তখন সাহাবাই কিরাম ছিলেন এবং অংশ গ্রহণ করেছেন এই জন্য সাইয়েদানা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেছেন নেমাল বেদাতু হাজি এটা যদিও বা 20 রাকাত জামা সহকারে তারাবি নতুন প্রচলন হলো কিন্তু অত্যন্ত ভালো একটি পদ্ধতি এটাকে তাম সাহাবায়ে কেরাম সমর্থন করেছেন এবং তার কন্টিনিউশন সেই ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই পর্যন্ত চলতেছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের জামাত সহকারে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে আদায় করেছেন এবং সেই থেকেই জামাত সহকারে তারাবির নামাজ সুন্নত নামাজ আদায় করা হয়ে থাকে এবং আপনি গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছিলেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিয়ামাতুল বেদাত হাদিহি অর্থাৎ ওই জামাতটাকে তিনি উত্তম বেদাত বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই দেশে আমাদের সময়ে এখন বেদাত বললে আমরা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে যাই না জানি সব গেল না জানি সব নষ্ট হয়ে গেল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি এই উক্তিটি বুখারী শরীফ সহ হাদিসের প্রায় সব কিতাবের মধ্যেই আছে সব কিতাবের মধ্যেই আছে তো হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কিছু বেদাতকে ভালো বলতে পারেন আমি কিছু বললে দোষ কেন হবে সকল বেদাতকে নাজায়েজ বলা সকল বেদাতকে গোমরাহী বলা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা কি কোরআন এবং হাদিস বেশি বুঝি
না মোটেই নয় রাসূল করিম সাস্তামের ঘনিষ্ঠতম যে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন তন্মধ্যে হযরতে ফারুক আজম ছিলেন দ্বিতীয় নম্বরে এবং রাসূল করিম সাস্তাম হযরতে ফারুক আজমের অনেক মর্যাদার কথা হাদিসের মধ্যে ارشاد করেছেন মূল কথা হলো আমরা মুহতারামের কাছ থেকে শুনব বিদআত সকল বিদআত নাজায়েজ এই কথা বলা আরেকটা বিদআত কারণ রাসূল করিম সাস্তামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল আইমে কেরাম উলামায়ে কেরাম এই কথার উপর একমত বিদআত দুই প্রকার বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা ওই সকল বিদআত নিয়ে আমাদের মাথা ব্যথা নেই যে সকল বিদআত কোরআন এবং হাদিসের বিরোধী বরং ওই সকল বিদআত ইসলামের সহায়ক যে সকল বিদআত কোরআন এবং হাদিসের বিরোধী নয় মৌলিক দৃষ্টিকোণ থেকে এটা কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ সর্বপ্রথম এই ক্লাসিফিকেশন করেছেন যিনি আমাদের মতো আলেম নন হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন বেদাতে মাহমুদা আর বেদাতে মজমুমা আমরা সে কথা পরে আসতেছি মহতারাম আপনার কাছ থেকে আরো শুনব তার আগে আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে দুই একটি প্রশ্ন নিয়ে আমরা আবার আমাদের স্টুডিওতে ফিরে আসি ইদানিক শোনা যায় মিলাদকে বেদাত বলা হয় আসলে বেদাত জিনিসটা কি কেন মিলাদকে বেদাত বলা হয় আমার নাম শাওন আমি গুলশান কমার্স কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র এই গরমের মধ্যে এই রোজার ভিতর আমাদের ক্লাস চলবে তো এই ক্লাস চলার অবস্থায় আমাদের বাসায় যেতে হবে বাসা থেকে বাসা যাওয়ার পর যদি আমার বমি হয় তাহলে কি আমার রোজাটা কি হবে নাকি ভেঙে যাবে আলহামদুলিল্লাহ আমরা দুই দুটি প্রশ্ন শুনলাম একটু আগে যা বলছিলাম আমাদের দর্শক শ্রোতাদের প্রশ্ন ছিল তাই বেদাত কাকে বলে বেদাতের ক্লাসিফিকেশন ইদানিং বেদাত বেশি শোনা যাচ্ছে দুরুদ শরীফ মিরাজ শরীফ জানাজার নামাজ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই বেদাতের এই স্লোগানগুলো যেখানে প্রযোজ্য সেখানেও বলা হয় যেখানে প্রযোজ্য নয় সেখানেও বলা হয় দর্শক জানতে চেয়েছেন বেদাত আসলে কি এবং এটার প্রকার কি দ্বিতীয় প্রশ্ন ছিল যে প্রচন্ড গরমের মধ্যে বাসায় এসে যদি বমি হয় রোজা ভাঙবে কিনা আমরা প্রথম প্রশ্ন দিই বেদাতের সেই মশালাটি আমরা একটা ক্লিয়ার স্বচ্ছ ধারণা আমাদের যেটা কোরআন এবং হাদিস সম্মত এবং নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আছে আমরা বেদাতের সঙ্গে এবং সেই ক্লাসিফিকেশনটা আমাদের দর্শক শ্রোতাদেরকে আজকে দিতে চাই বমির ব্যাপারে বমিটা হুজুর আমরা দ্বিতীয় নম্বরে আসি আমরা বেদাতের যে বিষয়টা জি বেদাত সম্পর্কে আপনি তো সবাই বিভাগে মুহাদ্দিসিন এবং ফোকা একরামের কৌলটা বলে ফেলেছেন সেটি হলো বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা বেদাতে সাইয়্যা হচ্ছে যেই নতুন কাজের সাথে কোরআন হাদিসের সংঘর্ষ হয় সেটা আমরা কোনোদিন সমর্থন করি না আর যে কাজের দ্বারায় কোরআন হাদিসের সংঘর্ষ হয় না বরং সহায়তা হয় সেটাকে বেদাতে হাসানা বলা হয় সেটি হলো ইবাদত যেমন মনে করেন মিলাদুন নবী এটা বেদাত নয় এটা ইবাদত এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনকে আল্লাহ মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন জালাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন জুমার দিনকে এটা হাদিস তিরমিজি শরীফের সেহাসিত্তার যে অন্যতম কিতাব তিরমিজি শরীফ সেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যে এই জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরাম বললেন কেন বললেন লেমা খুলেকা ফিহে আদম যেহেতু সেই দিবসে আদম আলাইহিস সালামের পয়দাইশ হয়েছে তো আদম আলাইহিস সালামের পয়দাইশের দিনকে তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে যেই তিরমিজি শরীফকে সারা বিশ্বের মুসলমান স্বীকার করে মানেনি সেখানে আদম আলাইহিস সালামের তখলিক যেই দিন হয়েছে পয়দাইশ যেই দিন হয়েছে সেই দিন যদি মুসলমানের জন্য ঈদ হয় তো যেই রহমতুল্লাহ আলামিন রসুল পাক দুনিয়াতে তশরিফ না আনলে আদম আলাইহিস সালামও হতেন না খোদার খোদাইয়ের মধ্যে কিছুই হতো না ওই নবী যেই দিন শুভাগমন করেছেন ওই দিনকে ঈদ পালন করা এটা আমাদের জন্য উত্তম ঈদ হবে এবং আমাদের জন্য এটা ইবাদত হবে সুতরাং মিলাদুন নবীকে নিয়ে খামহা বিতর্ক করা এটা কোনো সুন্দর বিষয় হবে না আমরা আমাদের দ্বিতীয় ভাগ এমদাদুল্লাহ মহাজিরে মক্কি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাকে হার তবকায় ফিকিরের মানুষ মানে তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে মিলাদুন নবী আমি নিজে করি এটা করার দ্বারাই আমি অন্তরে শান্তি পাই সুতরাং মিলাদুন নবী ইবাদত দরুদ আর সালাম ইবাদত ফাতিহা শরীফ ইবাদত এইখানে মুসলমানদের মধ্যে একটা ইসলামী যে জজবা পয়দা হয় এগুলাকে যদি বিতর্কিত করা হয় তো মুসলমানরা সেই জজবা থেকে বঞ্চিত হয়ে যাবে তাই আমি সমাজের কাছে আবেদন করব যে কোরআন এবং হাদিসের যথেষ্ট দলিল প্রমাণ রয়েছে মিলাদুন নবীর ব্যাপারে ফাতিহা শরীফের ব্যাপারে তবরকাতের ব্যাপারে যে সমস্ত বিষয়ে কোরআন হাদিস আমাদের পক্ষে রয়েছে সেই সমস্ত জিনিস নতুন হলেও
কুরআন হাদিসের সহায়ক হিসেবে এটা আমাদের জন্য ইবাদত আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাই প্রচন্ড গরমে যদি বমি হয় রোজা ভাঙবে কিনা এই ছিল প্রশ্ন রমজান মোবারকের দিবসে প্রচন্ড গরমের কারণে যদি স্বাভাবিক বমি হয় তাহলে সেটা রোজা ভাঙবে না ভাঙবে না ইচ্ছাকৃত যদি হয় ইচ্ছাকৃত অথবা মুখ ভর একেবারে ভরপুর যদি হয়ে যায় তাহলে সেখানে রোজা ভাঙবে কারণ কিছু অংশ আবার ভিতরে চলে যাওয়া ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা আবার একটু আউটডোরে যাব আমাদের দর্শক শ্রোতা আরো দুই একটি প্রশ্ন নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা আবার সেখান থেকে আমাদের স্টুডিওতে ফিরে আসব আমার প্রশ্ন তারাবির নামাজে আমরা প্রতি চার রাকাত অন্তর অন্তর মুনাজাত করে থাকি অনেকেই তা নিষেধ করেন এটা কি জন্য তারা নিষেধ করেন এটাই জানতে চাচ্ছি মুনাজাতের সময় হাত ওঠানো কি আবশ্যক এটা জানালে খুশি হব আলহামদুলিল্লাহ আরো দুইটি প্রশ্ন আমরা পেলাম যে তারাবির নামাজের চার রাকাতের পরে কেউ নফল নামাজ পড়েন কেউ মুনাজাত করেন কেউ দোয়া করেন দরুদ শরীফ পড়েন কেউ নীরবে বসে থাকেন তো তিনি মুনাজাতের ব্যাপারে জানতে চেয়েছেন এটা হলো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন সে যে কোনো মুনাজাতের সময় হাত তোলার বিষয়ে প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করব প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলতে চাই বিশ্ববিখ্যাত ফেকার কিতাব আল বাদায়ু সানায়া এটা চতুর্থ তবকার কিতাব অনেক উঁচা মাকামের কিতাব দুনিয়ায় ইসলাম এই কিতাবকে সমর্থন করে সেখানে তারাবির বহসের মধ্যে লেখা হয়েছে তরবিহা বলা হয় চার রকাতকে ওই চার রকাত নামাজ পড়ার পরে একটু যে বসা হয় আরাম আরাম করা হয় সেখানে ইউসাববিহু ও ইউহাল্লিলু ও ইয়াদু এই এবারত আছে আল বাদায়ু ও সানায়া কিতাবের মধ্যে এবং আল্লাহর নামে তকবীর পড়বে আস্তে আস্তে এবং আর ইয়াদু দোয়া করবে এই এই কথাটা ফেকার কিতাবের মধ্যে আছে বহুত উঁচা মাকামের কিতাব সারা দুনিয়ায় ইসলাম যেটাকে সমর্থন করে সুতরাং এই চার রাকাত নামাজের পরে বসা তসবিহ পড়া দোয়া করার উপর আপত্তি করার কোনো কারণ নাই সুযোগ নেই দ্বিতীয় কথা হলো দোয়া আর দোয়া ও মুখুল ইবাদত এটা হলো হাদিসে পাক সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ ইবাদতকে কবুল করে নেন এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন উদউ বিবুতুনি আকুফিকুম তোমরা যখন দোয়া করবে তখন তোমাদের দোনো হাতের দোনো হাতের পেট দোনো হাতের পিঠ নয় তোমরা পিঠ দিয়ে মুনাজাত করিও না দোনো হাতের পেট এইভাবে আসমানের দিকে রাখিও তারপরে তোমরা দোয়া করিবে এটা নতুন পাকের হাদিস যে এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বলছিলেন যে কন্টিনিউ করুন কন্টিনিউ এখন কথা হলো দোয়ার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে বলেছেন এবং নবী স্বয়ং নিজে দোয়া করেছেন দুটো আমার নবীর কওলও আছে ফেলও আছে কওলও আছে ফরমানও আছে আমলও আছে আমলও আছে দুটো আছে নবীর ফরমান হলো তোমরা দোয়া করো দোয়া হলো ইবাদতের মগজ এটা হলো ফরমান ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কওল হলো উদউ তোমরা দোয়া করো আবার স্বয়ং আমার প্যারা নবী বদরের যুদ্ধের সময় হাত উঠেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুখারী শরীফের হাদিস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার নবীর গর্দান মোবারকে যে চাদর মোবারক ছিল সে চাদর মোবারক পড়ে গিয়েছে এভাবে হাত উঠেছেন আসমানের দিকে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তা আগদসকে সেদিন আবু বকর সিদ্দিক নিজে ধরে নিচে টানি দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে মুসলমানরা জয়যুক্ত করবেন মুসলমানদের মুসলমান জয়ী হয়ে যাবেন সুতরাং এই সমস্ত হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং উম্মতকে দোয়ার সময় হাত উঠাবার জন্য উৎসাহিত করেছেন এবং কোরআনে কারিমে এটা আছে ওয়াইদা ফারাক্তা ওয়ানসাব ওয়াইদা রাব্বিকা ফারগাব যে তোমরা যখন নামাজের পরে যখন হাত উঠাবে তখন তোমরা মুনাজাতের পরে তোমাদের হাত চেহারার মধ্যে মসে করবে ওই মুনাজাতের ফয়দা বরকত তোমার চেহারা রোশন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং দোয়ার অনেক বরকত আছে দোয়ার প্রতি আমাদের মুসলমান সমাজ যদি আগ্রহান্বিত হয় তো বান্দার সাথে আল্লাহর কুরবত হয়ে যাবে নৈকট্য লাভ হবে মহতরম এই যে দোয়ার কথা বললেন যে কোনো দোয়ার ক্ষেত্রে তো আল্লাহর দরবারে হাত তুলে আপনি দোয়া করার সেই এটা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেটা আপনি হাদিস শরীফ থেকে বললেন যে তোমরা হাতের
এই পেট দিয়ে আসমানের দিকে তুলে তালু দিয়ে আসমানের দিকে ইয়ে করো এবং এখানে আসলে সাইন্টিফিক কারণও আছে কারণ এভাবে যদি হাত তোলা হয় তাহলে যে বিনয়টা মানুষের মধ্যে যে খুশু এবং খুজু যেটা তৈরি হয় এটা কিন্তু এভাবে যদি থাকে তাহলে কিন্তু হয় না এবং দোয়ার মূল জিনিস তো আল্লাহর দরবারে বিনীত একজন ফকির যদি কারো কাছে কিছু ভিক্ষা চায় যদি বলে যে ভাই কিছু দাও তাহলে তাকে দেওয়া হয় না বলা হয় যাও আর যখন হাত বাড়াইয়ে দেয় তখন কমপক্ষে বলে বাবা আমাকে মাফ করেন দিতে পারলো তো দিয়ে দেবেন না হলে বলবেন মাফ করেন তাহলে বোঝা গেল ছাওয়ার তরিকা হলো হাত তোলা তো বান্দা যদি আল্লাহর কাছে হাত তোলে চায় আমার নবী বলেন আল্লাহ শর্মায় সেই হাতকে আল্লাহ ফেরত দেন না সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে হাদিস শরীফগুলো মোহতারামের কাছ থেকে আমরা শুনলাম বুখারী শরীফের যে হাদিসটি বদরের যুদ্ধের ঘটনা সম্পর্কে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হাত তুলেছেন এবং এতটুকু হাত তুলেছেন যে নবীজির চাদর মুবারক পেছনের দিকে পড়ে যাচ্ছিল বারবার পড়ে যাচ্ছিল নবীজি নিজে বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত দোয়া করতে বলেছেন কিভাবে করবেন প্র্যাকটিক্যাল কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন আসলে এই যে বিনয়ের কথা বললাম আল্লাহর কাছে যেমন মোহতারাম বললেন যে ফকির যদি কারো কাছে কিছু চায় আর হাতটা যদি এভাবে রেখে দেয় এভাবে অথবা এভাবে পেছনের দিকে রেখে দেয় তাহলে সে যে ফকির এবং কিছু যে চায় এটা কিন্তু বোঝা যাবে না বরং একেবারে দৃশ্যত হলো বোঝা যাবে মনে হচ্ছে কিছু অসৌজন্যমূলক আচরণ আছে তার অসৌজন্যমূলক আচরণ আছে কারণ চাওয়ার তরিকা কিন্তু এটা না সেই কারণ আর যে ভিক্ষুক যে ভাই আমি অসুস্থ বা আমি ক্ষুধার্ত আমাকে কিছু দিন এটা কিন্তু আদব এখানে আছে বিনয় ওখানে আছে তো এই যে বান্দার কাছে চাওয়ার তরিকা যদি হাত দিয়ে হতে পারে আল্লাহর কাছে চাওয়ার তরিকা নিশ্চিতভাবে হাত দিয়ে হবে নবীজি সেই উত্তম তরিকায় উত্তম পদ্ধতিতে আমাদেরকে দোয়া করার শিক্ষা দিয়েছেন আমরা কোথায় যাচ্ছি এবং আমাদের এই মুসলিম মিল্লাতকে কোথায় নিয়ে যাচ্ছি হাত তোলা আল্লাহর দরবারে কেন এটা ধিকৃত নিন্দিত কেন এটা বেদাত হবে কেন এটা পরিত্যাজ্য হবে আমি কার কাছে হাত তুলছি কোনো সৃষ্টির কাছে তো নয় আল্লাহর কাছে নিজেকে ভিক্ষুক বানাতে আল্লাহর দরবারে এত কুণ্ঠা কেন আমি এত বড় কেন নিজেকে মনে করছি যতটুকু পারা যায় আল্লাহর দরবারে বিনীতভাবে বিনয় নিয়ে যে বান্দা যাবে এবং যার কাছে যত বিনয় থাকবে যেই ইবাদতের মধ্যে যত বিনয় থাকবে সেই ইবাদত আল্লাহর কাছে তত পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ ইবাদত যদি হয় নামাজ সেই নামাজের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সেজদা প্রশ্ন হলো কেন কারণ সকল রোকন থেকে ওই সেজদার মধ্যে বিনয়টা বেশি প্রকাশ পায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো চান আল্লাহর কাছে বান্দা বিনীতভাবে চাইবে সেই বিনয়ের বহিঃপ্রকাশ কিন্তু হাত দিয়ে হাত এভাবে নয় এভাবে আল্লাহর দরবারে এবং এতটুকু বুক পর্যন্ত হাত দিয়ে এবং এতটুকু মহতারাম বললেন যে দোয়া করার পরে যে রুহানি বরকত যেটা হাতের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া শেষে এভাবে মুখের সাথে মিলিয়ে নাও তাহলে সেই বরকত মানুষের চেহারা যাবে এই চেহারাটা কিন্তু আল্লাহর কাছে বড় দামি জিনিস সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে তারাবির ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি তারাবি 20 রাকাত 8 রাকাত নয় সেই রাসূল করিম সাল্লাল্লাহু যুগ থেকে হাজার বছর ধরে 20 রাকাত তারাবি হয়ে আসছে এবং এখনো হারাম শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ 20 রাকাত তারাবি হচ্ছে আমরাও সেই 20 রাকাতই পড়ব এবং খতমে তারাবির মাধ্যমে যদি সম্ভব হয় আমরা সেটা তেলাওয়াত করব যাতে কোরআনের শাপাত আমরা কিয়ামতের ময়দানে যেতে পেতে পারি এই রমজান মাস তারাবি সহ আমাদের সকল ইবাদত যাতে আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ পাক কবুল করে মোহতারাম আপনি কষ্ট করে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ কিছু সমাজের কাছে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে এই জন্য আমিও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো